Hello everyone, welcome to my channel. So আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার বাইকের মাইলেজ। সো আমার বাইক হচ্ছে আপনার 32,000 কিলো প্লাস চলছে, 32,000 বেশি চলছে। এন্ড আমি যখন বাইকে সার্ভিস করাইছিলাম তখন বলা হয়েছিল যে আমার কার্বোরেটর পিস্টনে একটু প্রবলেম আছে, চেঞ্জ করতে বলছে। তো আমি এটা চেঞ্জ করি একবারেই, আরও কিছু পরে কার্বোরেটরটা চেঞ্জ করে ফেলবো। বাট লাস্ট হচ্ছে আমি দুই দিন আগে ঢাকা চিটাগাং ট্যুরে গেছি, সো তখন আমি আর বাইকের ট্যাঙ্ক ফুল করছিলাম, মানে 12 লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি। সো আমি 12 লিটারেই ফুয়েল নিছি। অ্যান্ড স্টিল নাও আমার বাইকে 1.2 লিটারের বেশি আছে এবং আমার বাইক চলছে 478 কিলোমিটার। যদি সেই হিসাব করি তা আমার বাইকের মাইলেজ এখন হচ্ছে আপনার 47 প্লাস। বাট আমি বাইক রাইড করছি হাইওয়েতে, ম্যাক্সিমাম স্পিড ছিল 90, অ্যাভারেজে ছিল 70 থেকে 80। না, আরপিএম আমি রেখেছিলাম হচ্ছে আপনার 4,500 থেকে 6,000 আরপিএম। হ্যাঁ, মাঝখানে একটু সময় আমি হচ্ছে একটু রাশ ড্রাইভ করছিলাম, কজ ব্যাক করার টাইমে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। যাওয়ার সময় রাতে গিয়েছিলাম, ব্যাক করার সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ঠান্ডা পড়বে, দ্যাটস ওয়াই তখন আমি একটু হাই ড্রাইভ করছিলাম এবং তখন আমার বাইকের স্পিড আপনার 119 পর্যন্ত গিয়েছিল। বাট যখন 119 যখন লিন করলাম তখন স্পিড গিয়ে দাঁড়াইছে হচ্ছে 125। সো আমি আমার এই বাইক নিয়ে ফুললি স্যাটিসফাই, মাইলেজ নিয়ে স্যাটিসফাই, বাইকের রেডি পিক আপও ভালো আলহামদুলিল্লাহ। সো বলবো যে ওভারঅল বাইক ইজ গুড, মাইলেজও ভালো। এই যে আমি এখন তেল নিব, দেখি কত টাকার ফুয়েল ঢুকের মধ্যে। ভালোই সিরিয়াল পড়ছে তেলের পাম্পে। ওকে, সো এই হচ্ছে অবস্থা। আর আমার বাইক হচ্ছে সার্ভিস করা হচ্ছে মোটো থেকে, হাসান ভাই সার্ভিস করে দেয়। অ্যান্ড সে হচ্ছে ভালোভাবে কাজ করে দিয়েছে আমার বাইকের ইঞ্জিনের। আমি জানি না ইঞ্জিনের সাথে আমার ইঞ্জিনিয়ারের কোনো মাইলেজ ইঞ্জিনিয়ারের কোনো লিঙ্ক আপ আছে কি না। সো আমি বর্তমানে হচ্ছে লিকুইড অয়েল ইউজ করতেছি, বাইকের পারফরমেন্সও ভালো, টপও ভালো পাইছি কালকে, কারণ বাইক অলমোস্ট 32,000 কিলো চলছে। এই যে 32,660 আমার ক্লাস পেট স্টকটাই আছে, শুধুমাত্র এই পর্যন্ত আমি চেন সেট চেঞ্জ করা হয়েছে আর কিছুই না। সো ওভারঅল আমার বাইক নিয়ে, আমি বাইকের পারফরমেন্স আমি স্যাটিসফাই। গিক্সার নিয়ে ওল্ড মডেল, নতুনটার খবর বলতে পারবো না নতুনটা কী অবস্থা, দেখা যাক কত টাকার তেল ঢুকে। ফুল করেন, ফুল কত 940 টাকার তেল। কত লিটার? 10 লিটার, মানে হচ্ছে আগে আমার 1.5 লিটার ছিল। ভাইয়া যে টাকা 12 লিটার তেল নিয়ে 477 কিলো রাইড করা, 477 কিলো রাইড করার পরেও 1.5 লিটার তেল ছিল। যাক, মাশাল্লাহ ভালোই তেল মাইলেজ পাইছি আমি। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার যে চিটাগাংয়ের যে ভিডিও চিটাগাং ট্যুরের, আমার সঙ্গে আরও দুইটা কেপিআর গেছে, দুইটা না তিনটা কেপিআর গেছিলো। হ্যাঁ, সো ওই ভিডিও খুব শীঘ্রই আমি আপলোড দিয়ে দেবো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।